অদ্ভুত এক গোলাপী জল প্রবাহ। এই আজব দুনিয়ার কোন না কোন প্রান্তে প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে যার উত্তর পাওয়া এক কথায় সম্ভব হয় না। সেই সব আজব ঘটনার ছবি বা ভিডিও কখনো ভাইরাল হয়ে ওঠে, আবার কখনো ভাবতেও বাধ্য করে। এইবার ফের সেই রকমই এক আজব ঘটনা ঘটল কানাডায়, যার ছবি নেট দুনিয়ার ভাইরাল হয়ে উঠেছে ঘটনার সূত্রপাত গোলাপি রঙের জলপ্রপাতকে ঘিরে। কানাডার আলবার্ট ওয়ারসন লেকস ন্যাশনাল পার্কের ক্যামব্রন জলপ্রপাতের এরকম গোলাপি রঙের জলধারা দেখতে পাওয়া যায়। তবে প্রতিদিনই নয়, সাধারণত এই জলপ্রপাতের রং স্কটিশের মতো স্বচ্ছ, আর সেই দৃশ্য কম রোমাঞ্চকর নয়। ভাগ্য ভালো থাকলে গোলাপি পানির দ্বারা দেখতে পাবেন আপনিও। সত্যি কথা বলতে কি, এই দৃশ্য পর্যটকরা দেখতে পেলে নিজেদের ভাগ্যবান বলে মনে করেন। কিন্তু কেন এই জলধারা গোলাপি পানি দেখতে পাওয়া যায়, কি রহস্য রয়েছে এর পেছনে? স্থানীয়রা বলছেন, যেদিন খুব বৃষ্টি হয় সেদিনই গোলাপি পানির দ্বারা নেমে আসতে দেখা যায় পাহাড়ের উপরের নীল নদী থেকে। আসলে পাহাড়ের উপরের দিকের মাটিতে আগ্রোনাইট নামে এক রাসায়নিক মিশ্রিত পলি দেখতে পাওয়া যায়, যা বৃষ্টির পানির সঙ্গে ধুয়ে নদীতে মিশলে পানির রং খানিকটা লাল বা গোলাপি হয়ে ওঠে। সেই সঙ্গে সূর্যের আলো এসে পড়লে যে কি মোহময় হয়ে ওঠে, সেটা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। ফটোগ্রাফাররা বলছেন, গ্রীষ্ম ও বর্ষাকাল গেলে এই দৃশ্য ক্যামেরা বন্দি করা যেতে পারে। যদিও এই দৃশ্য দেখতে পান ভাগ্যবানরাই, ঠিক যেভাবে স্বামীকে নিয়ে জলপ্রপাত দেখতে গিয়ে এই দৃশ্য চাক্ষুষ করেন রচেল ককে। চোখের সামনে বর্ণহীন পানিকে প্রথমে গোলাপি ও পরে টমেটোর মতো লাল হয়ে উঠতে দেখেন। তিনি নিজেই বলছেন, আমি গত 6 বছর ধরে মাঝে মধ্যে এখানে বেড়াতে এসেছি, কিন্তু কখনো এরকম দৃশ্য দেখিনি। ভাবলে আমার গা এখনো কাটা দিয়ে উঠেছে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।